১৬ কোটি ৫০ লাখের মতো জনসংখ্যার দেশ বাংলাদেশ। এর মধ্যে টিআইএনধারী করদাতার সংখ্যা ৩৩ লাখ আর আয়কর রিটার্ন জমা দেন ১৩ থেকে ১৫ লাখ। সংশ্লিষ্টরা বলছেন দেশের মোট জনসংখ্যার তুলনায় প্রকৃত করদাতার সংখ্যা খুবই কম, অথচ কিছু উদ্যোগ নিলে বেরিয়ে আসবে নতুন আরও করদাতা এবং খাত। পাবলিক গাড়ি আসছে, তারপরে মনে করেন ট্রাক বাস বিভিন্ন ধরনের, এরা কিন্তু সবাই কিন্তু করের আওতায় নাই। তারপরে আপনি দেখবেন যে ক্রেডিট কার্ড আছে প্রায় আপনার মিনিমাম ২০ লক্ষ আছে, তো তর্কের খাতিরে অনেকে দুটাও ক্রেডিট কার্ড ব্যবহার করে, সেই হিসাবে যদি আপনি ১৫ লক্ষ ধরেন তাহলে এইখানেও এটা কিন্তু করের আওতায় আনতে পারে। ৮৫০০ ইটের ভাটা কোনো ধরনের তারা কর প্রদান করে না বাংলাদেশে। তারপরে এই ধরনের কিছু কিছু আছে যারা হয়তো যেমন কাঠের ব্যবসা করে, সমিল আছে, তাদেরও কিন্তু এই ধরনের কোনো করের আওতায় নেই। তবে শুধু করের আওতা বাড়ানো নয়, এর সাথে সাথে জনমনে আস্থা ফিরিয়ে আনতে জাতীয় রাজস্ব বোর্ডকে নিতে হবে যথাযথ উদ্যোগ, মনে করছেন রাজস্ব বোর্ডের সাবেক এই কর্মকর্তা। আমি যদি করদাতা চিহ্নিত করার একটা পরিকল্পনা নিই, এখান থেকে কিন্তু আমি অসংখ্য যেসব করদাতা লুকায়িত রয়েছে, অচিহ্নিত রয়েছে, এগুলোকে আমরা নিয়ে আসতে পারবো। এই যে করদাতাদের সাথে যে সব সার্বক্ষণিক যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটা দূর করার জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তিকে আরও জনপ্রিয় করতে হবে। এখানে করদাতা এবং কর বিভাগ উভয় পক্ষকে মীমাংসার দিকে আরও অগ্রসর হতে হবে, মীমাংসায় বিশ্বাসী হতে হবে। আয়করকে জনবান্ধব করতে এর হার আরও সহনীয় করার পরামর্শও দেন তারা।